সহবাসের আগে কি খেলে লিঙ্গ লোহার মতো শক্ত হবে আপনি জানেন কি? এবং আপনি টানা 2 থেকে 3 ঘন্টা মিলন করতে পারবেন, আপনার বীর্যপাত হবে না এবং সারা রাত ধরে আপনি আপনার সঙ্গীর সাথে খেলা করতে পারবেন। আপনার সঙ্গিনী আপনার এই পারফরমেন্স দেখে অবাক হয়ে যাবে। যাদের 1 থেকে 2 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, কেননা আমরা প্রথমে এমন কিছু টিপস দেব যা অজানা থাকলে আপনার যৌন জীবন কখনোই সুখের হবে না। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কেননা শেষের দিকে আমি আপনাদেরকে বলবো কি খেলে আপনার মিলনের স্থায়িত্ব বাড়বে। মিলন এক প্রকার খেলা, এই খেলায় এক্সপার্ট হতে হলে আপনাকে ভালোভাবে এই বিষয়ে জানতে হবে। জানতে হবে কিভাবে নিজেকে অধিক সময় মিলনের কাজে ধরে রাখা যায়। আমাদের দেশের মানুষ যৌন শিক্ষায় একেবারেই অজ্ঞ, তাই এই বিষয়ে ভালো ধারণা না থাকায় অহরহ সুখের সংসারে বয়ে যাচ্ছে ঝড়। অথচ আপনার একটু সচেতনতাই পারে আপনাকে এই থেকে পরিত্রাণ দিতে। আমাদের দেশের বেশিরভাগ পুরুষ যৌন মিলন বলতে যা বুঝে, যৌন মিলন বলতে তারা বুঝে শুধু পুরুষের যৌনাঙ্গ নারীর যোনিতে প্রবেশ করানো এবং বীর্যপাত ঘটিয়ে উঠে যাওয়া। ভুল ভুল ভুল, আপনার ধারণা একেবারেই ভুল। ভাই, আপনার যৌন তৃপ্তি আছে, আপনার বউয়ের কি তৃপ্তি নাই? আসলে এই ভুলটাই করে থাকে আমাদের দেশের প্রায় 80% পুরুষ। যৌন মিলন শুরু করবেন আদর দিয়ে। নারীর সারা শরীরে যৌন উত্তেজনা কাজ করে, তাই প্রথম 15 থেকে 20 মিনিট তাকে আদর করুন। আদর করতে করতে তাকে উত্তেজিত করুন, নিজেকে নিজে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করুন। হতাশা বা টেনশন নিয়ে যৌন মিলন করলে খুব দ্রুত বীর্যপাত হয়ে যাবে, তাই মাথা ঠান্ডা রেখে মিলন করুন। প্রথমবার মিলনে নারীরা অনেক ভয় পেয়ে থাকে, এটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার। এবং প্রথম মিলনে বেশিরভাগ পুরুষের 1 থেকে 2 মিনিটের মধ্যেই বীর্যপাত ঘটে, এটাও স্বাভাবিক ব্যাপার। তাই এই বিষয়গুলো নিয়ে একেবারে চিন্তিত হবেন না। যদি দেখেন সবসময় যৌন মিলনের টাইম কম পাচ্ছেন, তাহলে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। মনে রাখবেন, আপনার যৌন জীবনে অশান্তি মানে আপনার জীবন একেবারেই তেজপাতা। বিশেষ মুহূর্তে যৌন দুর্বলতা, শুক্র স্বল্পতা, মিলনের সময় কম পাওয়া, লিঙ্গের শিথিলতা সহ যে কোনো যৌন সমস্যায় অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং স্থায়ী চিকিৎসা গ্রহণ করুন। যৌন শিক্ষা জীবনের যৌন শিক্ষা। মিলন করতে সাহসী হন, নিজের এবং অন্য বন্ধুদের তথ্য জানায় সহায়তা করুন। যৌনতা ছাড়া জীবন অচল, তাই সংসারে সুখের জন্য যৌন শিক্ষা নিন, জীবনের জন্য যৌন শিক্ষা। অনেক পুরুষের এই যৌন মিলন সময় খুব তাড়াতাড়ি বীর্যপাতন হয়ে যায়, কাঙ্ক্ষিত সুখ স্ত্রীকে দিতে পারে না। আমাদের আজকের ভিডিওটি তাদের জন্য যাদের খুব তাড়াতাড়ি বীর্যপাতন হয়ে যায়। মিলনে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য হয়। যে কোনো পুরুষ বয়সের সাথে সাথে মিলনে নানাবিধ উপায় শিখে থাকে। এখানে বলে রাখতে চাই, 25 বছরের কম বয়সী পুরুষ সাধারণত বেশি সময় নিয়ে মিলন করতে পারে না, তবে তারা খুব অল্প সময়ের ব্যবধানে পুনরায় উত্তেজিত হতে পারে। 25-এর পর বয়স যত বাড়বে মিলনে পুরুষ তত বেশি সময় নেয়, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত হওয়ার ব্যবধানও বাড়তে থাকে। তাছাড়া এক নারী কিংবা এক পুরুষের সাথে বারবার মিলন করলে যৌন মিলনে বেশি সময় দেওয়া যায় এবং মিলনে বেশি তৃপ্তি পাওয়া যায়। কেননা নিয়মিত মিলনে একে অপরের শরীর এবং ভালো লাগা মন্দ লাগা পছন্দসই আসন ভঙ্গি দেয়া নেয়ার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে অবহিত থাকে। তাই দর্শক, মিলনের সময় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো দর্শক এখন আমি আপনাদেরকে বলবো মিলনের আগে কি খেলে মিলনের স্থায়িত্ব বাড়াতে পারবেন। তো দর্শক, প্রথমেই আপনারা করবেন কি, 1 গ্লাস পরিমাণ গরুর খাঁটি দুধ নিয়ে নেবেন। তারপর এই দুধটিকে ভালোভাবে গরম করে একটু ঠান্ডা করে নেবেন। কুসুম গরম অবস্থায় এর সঙ্গে 1 চামচ পরিমাণ মধু মিশিয়ে নেবেন। মিশ্রণটি খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন যেন দুধের সাথে মধু একেবারেই মিশে যায়। দর্শক, আপনারা যদি এই মিশ্রণটি মিলনের আধা ঘন্টা আগে খেতে পারেন। আপনারা যদি মিলনের আধা ঘন্টা আগে এই দুধ ও মধুর মিশ্রণটি খেয়ে ফেলেন, তাহলে আপনার ভেতরের যে যৌন উত্তেজনা আছে সেটিকে আরও বেশি স্ট্রং করে তুলবে এবং আপনি আপনার মিলনে অনেক বেশি সময় নিতে পারবেন। আপনি যখন সহবাসে যাবেন আপনার ওয়াইফকে টাস্ক করবেন,
তখন দেখবেন আগে যে ভয়টা পাচ্ছিলেন সেই ভয়টা আর কাজ করবে না, এবং আপনি আপনার ওয়াইফকে সম্পূর্ণরূপে তৃপ্তি প্রদান করতে পারবেন এবং আপনার কাছ থেকে আপনার স্ত্রী পরিপূর্ণ তৃপ্তি লাভ করবে। তো দর্শক, এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।